হাই গাইস, আমি সুমন, ওয়েলকাম টু মাই আনাদার ভিডিও। তো আজকে আমি এমন কিছু মুভির নাম বলবো যেগুলো এই বছরে সবথেকে ঘাটিয়া মুভি যাকে বলা হয়, ফ্লপ মুভি, যেগুলো মানে সমানে টর্চার করে আমাদেরকে। আর আমি সাজেস্ট করবো ওই সব মুভির থেকে আপনারা প্লিজ দূরে থাকবেন, তাতে আপনারই ভালো হবে। তো শুরু করা যাক আজকে ভিডিও। তো আজকের টপিক হচ্ছে টপ 10 বেস্ট মুভি 2019। তো শুরু করা যাক আজকের ভিডিও। তো লেটস বিগিন। তো নাম্বার টেনে আমি যে মুভিটাকে রেখেছি সেটা হচ্ছে অর্জুন পাটিয়ালা, ডিরেক্টেড বাই রোহিত যুবরাজ চৌহান। তো মুভিটা যখন ট্রেলার বেরিয়েছিল বেশ ভালো লাগছিল, কারণ ইন্ডিয়ান বলিউডে এর আগে কোনো স্পুফ মুভি হয়নি। তো আমার একটা আশা ছিল যে সিনেমাটা ভালো হবে। এছাড়া কাস্টিংও বেশ ভালো ছিল, দিজি দোসান ছিল, কৃতি সারান ছিল, এছাড়া বরুণ শর্মা ছিল। তো ওভারঅল আলটিমেটলি মুভিটা কিছুই করতে পারলো না, স্টোরিতে কোনো দম নেই, এছাড়া ডায়লগও খুব বাজে, মানে কোনো কমেডি কোনো হাসিও পায় না। শুধু কাস্টিং দিয়ে তো কোনো কিছু হয় না, তাতে স্টোরিও ভালো লাগে, আচ্ছা ডিরেকশনও খুবই বাজে। তো ওভারঅল আমার কাছে অর্জুন পাটিয়ালা থার্ড ক্লাস মুভি। তো তাই জন্য আমি এই ফিল্মটাই রেখেছি 10 নম্বরে। তো নাম্বার 9 রেখেছি আমি ওয়ার জাভা, ডিরেক্টেড বাই মিলার জাভরি। এছাড়া মেন কাস্টিং আমরা দেখতে পেয়েছি সিদ্ধার্থ মালহোত্রা, তারা সুদারিয়া এবং রিতেশ দেশমুখ। তো ফিল্মের স্টোরি হচ্ছে সেই 90s যেরকম স্টোরি হতো, যেরকম এক্সিকিউশন হতো সেরকম। তো সেই সব জিনিস এখনকার জেনারেশন চলে না, তো সেই সব দিয়ে তো লাভ নেই। কমসে যদি স্টোরি কমসে 90s হোক, কিন্তু এক্সিকিউশন ভালো হওয়া দরকার, কিন্তু সবই বাজে। এছাড়া বিজিএম, লাউড বিজিএম, ভুলভাল বিজিএমও খুব বাজে। এছাড়া ডায়লগ, কিছু কিছু ডায়লগ সত্যি খুব ভালো, কিন্তু এমন কিছু ডায়লগ আছে যেগুলো সত্যি টর্চার করার মতো ডায়লগ। আর পারফরমেন্স আর কিছু বলার নেই, সিদ্ধার্থ মালহোত্রা, তারা সুতারিয়া এত বাজে পারফরমেন্স। শুধু একমাত্র রিতেশ দেশমুখ যা একটু ভালো পারফরমেন্স দিয়েছে ফিল্ম, আর এই গানগুলো একটু ভালো। এছাড়া ফিল্ম সত্যি খুবই বাজে একটা ফিল্ম। তো ওভারঅল আমার কাছে মার জবা খুবই বাজে লেগেছে, থার্ড ক্লাস মুভি। তো সেই জন্য আমি ফিল্মটাকে রেখেছি 9 নম্বরে। তো নাম্বার 8 রেখেছি আমি টোটাল ধামান, ডিরেক্টেড বাই ইন্দ্র কুমার। এছাড়া আমরা মেন কাস্টিংয়ে দেখতে পেয়েছি অজয় দেবগান, মাধুরী দীক্ষিত, রিতেশ দেশমুখ এবং অনিল কাপুর। তো যদি স্টোরি কথায় আসি, তো ধামালের যে কনসেপ্ট সেটাও এখানে সেই কনসেপ্টটাই কাজে লাগিয়েছে। তো স্টোরি যদি সেম হয় তো টোটাল ধামাল দেখে আমার কোনো লাভ নেই, কারণ ধামাল আমার বেস্ট একটা মুভি ছিল, খুব ভালো একটা মুভি ছিল। তো টোটাল ধামাল তার ধারে কাছেও আসতে পারে। তো ডায়লগও কোনো আহামরি কোনো ডায়লগ নেই, খুবই বাজে একটা ডায়লগ, মানে হাসিও তেমন পায় না, আর হাসি পাবে কী করে যদি অ্যাক্টিংয়ে যদি ভালো না হয়। সেই লাউড অ্যাক্টিং, প্রত্যেকে লাউড অ্যাক্টিং, সেই অনিল কাপুর হোক, জনি লিভার হোক, মাধুরী দীক্ষিত হোক, প্রত্যেকে লাউড অ্যাক্টিং, অজয় দেবগান, প্রত্যেকে লাউড অ্যাক্টিং। তো অ্যাক্টিং খুবই বাজে এই ফিল্মে, আর গানও তেমন কিছু আহামরি কিছু নেই। তো ওভারঅল ফিল্মটা আমার কাছে খুবই বাজে লেগেছে, কারণ নতুনত্ব কিছু নেই। তো সেই জন্য ফিল্মটাই রেখেছি 8 নম্বরে। তো নাম্বার 7 রেখেছি আমি পাগল পান্তি, ডিরেক্টেড বাই আনিস বাজমি। এছাড়া মেন কাস্টিংয়ে আমরা দেখতে পেয়েছি জন আব্রাহাম, অনিল কাপুর, হর্ষাদ ওয়ার্সি, ইলিনা ডিক্রুজ, উর্বশী রতেলা এবং কৃতি কার্বেন্দা। তো আমি এটা সাজেস্ট করবো যে এই ফিল্মটা থেকে কমসে কম দূরে থাকবে, সত্যি টর্চার করার মতো একটা মুভি, কারণ আমি নিজে খুবই টর্চার হয়েছি মুভিটা দেখে। কারণ আমি যখন হলে মুভিটা দেখছিলাম সত্যি চাইছিলাম যে কখন শেষ হবে, আমি হল থেকে বেরোবো, কারণ আমি আর নিতে পারছিলাম না মুভিটা দেখে। মানে খুবই বাজে একটা মুভি, কমেডি কমেডি কোনো কমেডি নেই ফিল্মটাতে, কোনো হাসি নেই, শুধু সবাই পাগলামো হচ্ছে ফিল্মটা, তার কিছু নেই। ডায়লগ খুবই বাজে ডায়লগ, আর টোটাল ধামাল বলেছিলাম লাউড অ্যাক্টিং, এখানেও সেম লাউড অ্যাক্টিং প্রত্যেকে। আর জন আব্রাহামকে দিয়ে কমেডি হয় না, তবুও জন আব্রাহাম কেন ট্রাই করে কমেডি মুভি, আমার সেটা বুঝতে পারি না, আমি বুঝতে পারি না অবশ্যই। তো আর এক গান, মাইন্ড ব্লোয়িং গান, দারুণ দারুণ কিছু গান আছে যেগুলো শুনলে সত্যি কান ব্যথা হয়ে যায়। তো ওভারঅল সিনেমা একটা কিছু ভালো নেই, এভরিথিং প্রত্যেকটা জিনিস ফিল্মে বাজে, বিজিএম খুবই বাজে ফিল্মের। তো ওভারঅল পাগল পান্তি একটা তো সত্যি টর্চার করার তো মুভি। তো আমি সাজেস্ট করবো প্লিজ এই ফিল্মটা থেকে দূরে থাকবে, সত্যি বাজে মুভি। তো সেই জন্য ফিল্মটা রেখেছি 7 নম্বরে। তো নাম্বার 6 রেখেছি আমি কলঙ্ক, ডিরেক্টেড বাই অভিষেক বার্মা। এছাড়া মেন কাস্টিং এখানে দেখা যাচ্ছে সঞ্জয় দত্ত, মাধুরী দীক্ষিত, বরুণ ধাওয়ান, আলিয়া ভাট, আদিত্য রায় কাপুর এবং সোনাক্ষী সিনহা। এছাড়া রয়েছে কুণাল কেমু। তো কাস্টিং দারুণ এই ফিল্মে, প্রত্যেকে ভালো একটা অ্যাক্ট্রেস রয়েছে এই ফিল্মে, কিন্তু তবুও ফিল্মটা হচ্ছে বলিউডে কলঙ্ক, আর নামটা ঠিক দিয়েছে কলঙ্ক। তো লার্জ স্কেল এবং হাই বাজেট ফিল্ম বানালে হিট হয়ে যায় না,
এখনকার অডিয়েন্স কন্টেন্ট খোঁজে, কারণ এখনকার অডিয়েন্স বহুত চালাক, বোকার নয় আর আগেকার মতো। কারণ এখনকার অডিয়েন্স কন্টেন্ট ভালো হবে, ফিল্ম হিট হবে, আর এই ফিল্মের কন্টেন্ট দূরে গেছে, কিছু নেই ফিল্মে, সবই বাজে। পারফরমেন্সে শুরু করে প্রত্যেকটা দিন ডাইরেকশন, শুধু গানগুলো বাজে, আর এক্সেপ্ট কুণাল কুমার অ্যাক্টিং, এছাড়া কিচ্ছু নেই ফিল্মে, সব কিছু বাজে। আর এই প্রোডাকশান তো জানেন কারণ জোহর, মানে কারণ জোহরের কিছু কিছু ফিল্ম আছে প্রোডাকশান থেকে এসছে, দারুণ দারুণ। আর সেই ফিল্ম মধ্যে কিছু কিছু ফিল্ম আমি এই লিস্টেও রেখেছি, ওয়েট করলে সবাই পাবে। তো কালান আমার কাছে খুবই মোস্ট ফালতু সিনেমা কালান, আর বলিউডের কলঙ্ক কালান। তো সেই জন্য আমি রেখেছি এটা নাম্বার সিক্সে। তো নাম্বার ফাইভে রেখেছি আমি পাল পাল দিল কে পাস, ডিরেক্টেড বাই সানি দিওয়াল। এছাড়া মেন কাস্টে আমরা দেখতে পাচ্ছি এখানে সানি দিওয়ালেরই ছেলে কারণ দিওয়াল এবং স্যার বাম্বা। তো আমার কথা হচ্ছে সানি দিওয়াল হঠাৎ করে মানে অ্যাক্টিং থেকে কর্নাটক ডিরেকশন আসতে গেল কেন, মানে এত বাজে ডিরেকশন দিয়েছে সানি দিওয়াল। আর সানি দিওয়াল জানে নিজে যে এই ফিল্মটা ফ্লপ হবে, খুব বাজে একটা ফিল্ম, তবুও কেন যে রিলিজ করলে আমি বুঝতে পারলাম না, মানে খুব বাজে ডিরেকশন। যদি তোমরা কেউ যদি মানালি ট্যুর ঘরে বসে করতে চাও না, তাহলে ফিল্মটা দেখো, মানে পাল পাল দিল কে পাস পুরো ফিল্মটা শুধু মানালি লোকেশনটাই দেখে গেল, আর কিচ্ছু নেই ফিল্মটাতে। আর পারফরমেন্স ওয়াইজ যদি বলি কারণ দেওয়ালের অ্যাক্টিং মানে খুব বাজে অ্যাক্টিং, মানে কারণ দেওয়ালে কোনো এক্সপ্রেশন নেই, কাজে না হাসছে কিছুই বুঝতে পারছি না কারণ দেওয়াল, মানে খুব বাজে অ্যাক্টিং। স্যার বাম্বা তাও কিছুটা করে দেখিয়েছে, তবে এমন হাইফাই অ্যাক্টিং করেনি যে প্রশংসা করতে হবে। তো প্রত্যেকে বাজে অ্যাক্টিং করেছে, পাল পাল দিল কে পাস এবং ডিরেকশন তো বললাম খুব বাজে, তোমারও ফিল্মটা আমার খুবই বাজে লেগেছে, তাই ফিল্মটা রেখেছি পাঁচ নম্বরে। তো নাম্বার ফোরে যে ফিল্মটা রেখেছি সেটা হচ্ছে কারণ জোহর প্রোডাকশন থেকে আসা আরেকটা ফিল্ম স্টুডেন্ট অফ দ্য টু, ডিরেক্টেড বাই পুনীত মালহোত্রা। এছাড়া মেন কাস্ট আমরা এখানে দেখতে পাচ্ছি টাইগার শ্রফ, তারপর আদিত্য শীল, অর্ণনা পান্ডে এবং তারা সুতারিয়া। তো স্টুডেন্ট অফ দ্য টুতে যেগুলো দেখানো হয়েছে, মানে স্কুল কলেজে যে ড্রেস আপ, এছাড়া যে স্পোর্টসগুলো যেভাবে এক্সিকিউশন হচ্ছে, তো রিয়েল লাইফ স্কুল কলেজে এগুলো হয় কি না আমার কমসেকম জানা নেই, কারণ আমি তো কোনোদিন দেখিনি এইসব হতে। হয়তো কারণ জয় যে স্কুল কলেজে পড়েছে সেগুলো নিয়ে সেখানে নিশ্চয়ই হতো, নাহলে দেখালো কী করে। তো কারণ জোহর প্রোডাকশন থেকে আসা এই ফিল্মটা মানে আমার কাছে দুর্দান্ত একটা ফিল্ম, মানে আর কিছু বলেনি, এতটাই বাজে একটা ফিল্ম, এতটাই ঘটিয়া ফিল্ম। আর পারফরমেন্স টাইগার শ্রফকে এখানে শুধু রেখেছে মানে স্টান্ট করার জন্য আর ডান্স করার জন্য, আর কিছু নেই, শুধু প্রতিটা ইভেন্টে বা প্রতিটা স্পোর্টসে শুধু স্টান্ট মেরে গেল, আর কবাডিতেও নাকি স্টান্ট মারছে আর ডান্স দেখে গেল, মানে আর কিছু না। আর আদিত্য শীল তাও একটু চেষ্টা করেছে, আর অর্ণনা পান্ডে আর তারা সুতরে তো মানে ওরাও খুব বাজে একটি, মানে স্টুডেন্ট অফ দ্য টুতে কিচ্ছু নেই ফিল্মে, টোটালি টর্চার, মানে এই ফিল্মটা দেখলে সত্যি কেউ মেন্টাল হসপিটালে ভর্তি হয়ে যাবে, এতটাই বাজে ফিল্ম। তোমারও ফিল্মটা আমার কাছে খুবই বাজে লেগেছে, তো সেই জন্য ফিল্মটা রেখেছি আমি চার নম্বরে। তো নাম্বার থ্রিতে রেখেছি সেটা হচ্ছে আমাবাস, ডিরেক্টেড বাই ভূষণ প্যাটেল। এছাড়া মেন রোলে আমরা এখানে দেখতে পাচ্ছি নার্গিস পাকরি এবং সচিন যোশী। তো এটা একটা হরর মুভি, তো আমার কাছে একবারও মনে হয়নি এটা কোনো হরর মুভি, আমার কাছে এটা মনে হয়েছে এটা একটা কমেডি মুভি, মানে যখন হরর সিনগুলো আসছিলো আমার টোটালি হাসি পাচ্ছিল, সত্যি কথা বলছি। তাই ভাবুন এতটাই বাজে মুভি, মানে ডিরেকশন তো সত্যি বাজে, এক্সিকিউশন বাজে, হরর সিনগুলো খুব বাজে, ডায়লগ খুব বাজে, এছাড়া অ্যাক্টিং আমার কিছু বলার নেই, নার্গিস পাকরির অ্যাক্টিং ভাবরে বাপ, মানে কোনো এক্সপ্রেশন নেই, কোনো এক্সপ্রেশন নেই, ভয় পাচ্ছে সেটাও একই রকম লাগছে, কোনো অন্য কোনো ডায়লগ অন্য কোনো সিন সেখানে একই রকম লুক, মানে আর নার্গিস পাকরির অ্যাকসেন্ট মানে অসাধারণ, মানে ডায়লগ অ্যাকসেন্ট। তো ওভারঅল আমার তো কিছু বলার নেই, থার্ড ক্লাস তো মুভি, অতীব জঘন্য, অতীব জঘন্য মুভি আমাবাস। তো সেই জন্য ফিল্মটা রেখেছি তিন নম্বরে। নাম্বার টুতে রেখেছি আমি এখানে কারণ জোহর প্রোডাকশন থেকে আসা আরেকটা ফিল্ম ড্রাইভ, ডিরেক্টেড বাই তরুণ মানসুখানি। এছাড়া আমরা এখানে মেন রোলে দেখতে পেয়েছি সুশান্ত সিং রাজপুত এবং জ্যাকলিন ফার্নান্ডিজ। তো কারণ জোহর এই ফিল্মটা মেকিং মানে তৈরি হওয়ার পর কারণ জোহর যখন ফিল্মটা দেখলো, তো ভালো এই ফিল্মটা আর ওয়ার্ল্ডে রিলিজ করা যাবে না, কারণ ফিল্মটা তো ফ্লপ হবেই, এছাড়া অনেক খিস্তি খেতে হবে লোকেদের কাছে। তো ফিল্মটা কোনো রিস্ক না নিয়ে নেটফ্লিক্সে ছেড়ে দিল, তাই বুঝুন ফিল্মটা কতটাই বাজে একটা ফিল্ম। ফিল্মে যে গ্রাফিক্সগুলো দেখানো হয়েছে না, মনে হচ্ছিল আমি এনএফএক্স দেখছি, যে গাড়ির যে গ্রাফিক্সগুলো দেখানো হচ্ছিলো মানে এতটাই উইক গ্রাফিক্স, এতটাই বাজে কম্পিউটার গ্রাফিক্স, মনে হচ্ছে আমি এনএফএক্স গেমটা আগে যেমন এনএফএক্স খেলতাম আমার ছোটোটা, সেই গেমগুলো আবার এখানে দেখতে পাচ্ছি। তারপর এই ফিল্মের পারফরমেন্স,
জ্যাকলিন ফার্নান্ডেজের পারফরমেন্স তো মানে বিশাল পারফরমেন্স দেয়, মানে একটা ফিল্মও আমার জ্যাকলিন ফার্নান্ডেজের পারফরমেন্স মনে হয়নি যে ও একটা ফিল্মও ভালো দিয়েছে, মানে এতটাই বাজে একজন অ্যাক্ট্রেস জ্যাকলিন ফার্নান্ডেজ। এছাড়া সুশান্ত সিং রাজপুত সত্যি ভালো একজন অ্যাক্টর, কিন্তু এখানে অতীব জঘন্য অ্যাক্টিং করেছে। তো প্রত্যেক পারফরমেন্স এখানে খুব বাজে, স্টোরি তো কিছু বলেন, মানে এই ফিল্মটা সত্যি বলতে গেলে সত্যি টর্চার, মানে মারাত্মক টর্চার করার মতো একটা ফিল্ম, মানে এই ফিল্মটা দেখলে মানে মেন্টাল হসপিটালে ভর্তি হওয়ার মতো একটা ফিল্ম, মানে এতটাই বাজে একটা ফিল্ম, এতটাই টর্চার করেছে আমার ফিল্মটা থেকে। তো আমি বলবো প্লিজ এই ফিল্মটা থেকে দূরে থাকুন, মানে সত্যি খুব বাজে ফিল্ম একটা, ফিল্মটা দেখলে মেন্টাল হসপিটালে ভর্তি হতে কিন্তু সম্ভাবনা আছে অনেক। তো প্লিজ এই ফিল্মটা দেখবেন না, খুব বাজে একটা ফিল্ম। ড্রাইভ আমার কাছে ওয়ান অফ দ্য মোস্ট 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 ফালতু সিনেমা, কিচ্ছু নেই ফিল্মে, কিচ্ছু নেই ফিল্মে, সব বাজে। তো সেই জন্য ফিল্মটা রেখেছি দুই নম্বরে। তো এই বছরের সব থেকে বাজে মুভি, মোস্ট ফালতু সিনেমা অফ দ্য ইয়ার যেটা আমার কাছে লেগেছে সেটা হচ্ছে পিএম নরেন্দ্র মোদী, ডিরেক্টেড বাই উমাং কুমার। এছাড়া আমরা এখানে মেন রোলে দেখতে পেয়েছি কি, তাকে বিবেক ওবেরয়। তো এখানে পিএম মোদী স্যারকে যেভাবে দেখানো হয়েছে, মানে তিনি লাইফে কোনো কিছু ভুল করেনি আজ পর্যন্ত, যা করেছে সব ঠিক, মানে কোনো মহান ব্যক্তিও মনে হয় না যে লাইফে কোনো ভুল করে না। তো এখানে মোদী স্যারকে পুরো ভগবানের সমতুল্য দেখানো হয়েছে, তো এগুলো পাতি পলিটিক্স ছাড়া কিছুই না, মানে লোকেদের বেনওয়াশ করেছে ফিল্মটা করে আর কিছুই না। তো ওভারঅল ফিল্মটা আমার কাছে খুবই বাজে লেগেছে। এছাড়া বিবেক ওবেরয়ের অ্যাক্টিং খুব বাজে, বিবেক ওবেরয়ের মেকআপও খুব বাজে, মানে এক সেকেন্ডের জন্য মনে হয় না যে বিবেক ওবেরয় এখানে মোদী স্যারের রোল প্লে করছে। আর উমাং কুমারের ডিরেকশন এখানে খুব বাজে দিয়েছে। তো ওভারঅল ফিল্মটা আমার কাছে খুব বাজে, খুবই বাজে লেগেছে, মোস্ট ফালতু সিনেমা অফ দ্য ইয়ার। তো সেই জন্য ফিল্মটাকে রেখেছি আমি এক নম্বরে। তো এই হচ্ছে আমার টপ টেন ওয়ার্স্ট মুভি 2019। তো এইগুলোই যেগুলো টর্চার করেছে সেগুলোই আমি 10 নম্বরে রেখেছি, মানে টপ টেনে রেখেছি আমি। তো আরও কিছু মুভি আছে যেগুলো আমি টপ টেনে রাখিনি ঠিকই, কিন্তু সেগুলো আমার কাছে বাজে লেগেছে, তো সেগুলো অতটা টর্চার করে না, তাই জন্য টপ টেনে রাখিনি। যেমন তার মধ্যে পরে হচ্ছে কিছু মুভি সিলিজ বানিয়েছি, সেগুলো হচ্ছে হাউসফুল 4, শাহ, দ্য জোয়া ফ্যাক্টর, মালাল, দ্য অ্যাক্সিডেন্টাল প্রাইম মিনিস্টার, দ্য ওয়ান ডে এবং জাবরিয়া জোড়ি। তো আরও কিছু মুভি আছে যেগুলো এবছর বেরিয়েছিল, সেগুলো আমি দেখিনি, মানে ট্রেলারগুলো দেখে আমার খুব একটা সুবিধার বলে মনে হয়নি, হয়তো দেখলে সেগুলো টপ টেনে চলে আসতো, আর আমারই ভাগ্য বলে আমি দেখিনি, কারণ টর্চার হয়ে বা সত্যি পাগল হয়ে যেতাম, আর পাগল হয়ে মেন্টাল অ্যাসাইলামে ভর্তি হয়ে যেতাম। তো সেগুলো থেকে দূরে থেকে যে আমারই ভাগ্য ভালো। ব্যাস আজকের মধ্যে এইটুকুই, মানে আমার কাছে যেগুলো বাজে বলে মনে হয়েছে, যেগুলো ভালো লাগে না আমার কাছে মুভি, সেগুলোই রেখেছি। তো আমার সাথে তোমাদের মতামত মিল নাও হতে পারে। তো ব্যাস আজকের মতো এইটুকুই, ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, শেয়ার করতে ভুলো না, কমেন্ট করে জানাও যে তোমাদের টপ টেন ওয়ার্স্ট মুভি 2019 কোনগুলো, মানে তোমাদেরকে কোন কোন মুভি টর্চার করেছে এই বছরে, সেগুলো আমাকে লিস্ট পাঠাতেই পারো, তা আমারও ভালো লাগবে সেগুলো দেখতে। আর সাবস্ক্রাইব করতে ভুলো না, সাবস্ক্রাইব পাশে একটা বেল আইকন আছে, হিট দ্য বেল আইকন, যখন নতুন নতুন ভিডিও আপলোড করবো তোমাদের কাছে সবার আগে নোটিফিকেশন যাবে। তো আজকে এই মতো এইটুকুই, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ জন্য টেক কেয়ার এবং বাই বাই। Back.